আসসালামু আলাইকুম, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজকে তোমাদের গণিত গণিত সাবজেক্টের 1.6 অনুশীলনী 1.6 একটা সৃজনশীল প্রশ্ন দেখাবো। দেখো সৃজনশীল প্রশ্নটা আমরা বোর্ডে দেওয়া আছে, অনুশীলনী 1.6 একটা সৃজনশীল বোর্ডে দেওয়া আছে। দেখো আমরা উদ্দীপকটা আগে পড়ে নিই। একটি বাসে 0.15 অংশ কাদাই ও 0.65 অংশ পানিতে আছে। পানির উপর বাসটির দৈর্ঘ্য 4 মিটার। পানির উপর আছে কত? বাসটির দৈর্ঘ্য 4 মিটার। তো 1 নম্বর প্রশ্ন বলছে পানির উপর বাসটির কত অংশ আছে, পানির উপর বাসটির কত অংশ আছে। 1 নম্বর প্রশ্ন বলছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য কত। 2 নম্বর আছে যদি বাসটিকে আরো 0.05 অংশ কাদায় ডুবানো হয় তাহলে পানির উপর বাষ্টির দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, তাহলে পানির উপর বাষ্টির দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে। দেখো আমরা 1 নম্বরে সমাধান করতেছি, 1 নম্বর সমাধানটা দেখো। তাহলে যেহেতু একটি বাষ্পের এত অংশ কাদায় ও এত অংশ পানির উপর পানিতে আছে, তাহলে পানির উপর বাষ্টির দৈর্ঘ্য 4 মিটার। যেহেতু 4 মিটার আছে তাহলে আমরা কি কাদায় পানির উপর বাষ্টির কত অংশ আছে ওইটা যদি আমরা যোগ করে ওইটা থেকে কি করে দেয় বিয়োগ করে দেয় তাহলে আমরা কি করব, পানির উপরে বাষ্পের কত অংশ আছে এটা বের হয়ে যাবে। কি করতে হবে, যে অংশগুলো দেওয়া আছে যে যে জায়গায় আছে, যেমন কাদায় আছে 0.15 অংশ, পানিতে আছে 0.65 অংশ, তো ওই অংশটা যদি পানির উপর বাষ্পের দৈর্ঘ্য যেহেতু 4 মিটার, টোটালটা এই দুইটা যোগ করে যদি আমরা এটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কে 1 নম্বরের উত্তরটা পেয়ে যাব। দেখো কাদায় আছে বাষ্পের 0.15 অংশ, কাদায় আছে কত বাষ্পের 0.15 অংশ, পানিতে আছে বাষ্পের 0.65 অংশ। সুতরাং কাদায় ও পানিতে আছে বাষ্পের 0.15 যোগ 0.65 অংশ, তাহলে যদি আমরা এটা যোগ করি তাহলে কি হবে, দশমিকের যোগ তো আমরা সবাই করছি। দেখো তোমরা ইচ্ছা করলে এটাকে ভগ্নাংশ আকারে করতে পারো, আমি যেহেতু তোমাদের ডাকে যেভাবে আছে এইভাবে দেখা দিচ্ছি। দেখো 5 আর 5 কত হয় 10, 10-এর 0 হাতে আছে 1, 6-এর 1 7, 7-এর 1 কত 8, এই যে 8 হাতে নাই আর কোনো, তো দশমিকের জায়গায় 0.00, ঠিক আছে। তাহলে রেজাল্ট কত আসলো, কাদায় ও পানিতে আছে বাষ্পের 0.80 অংশ, মানে 80 অংশ, কাদায় ও পানিতে আছে বাষ্পের 0.80 অংশ। সুতরাং পানির উপরে আছে বাষ্পের যে টোটালটা থেকে আমরা যদি যেহেতু সম্পূর্ণ বাষ্পের দেওয়া নাই অংশ আমরা কি ধরে নিলাম, তো সম্পূর্ণ বাষ্পের পরিমাণ ধরলাম কত 1, সম্পূর্ণ বাষ্পের পরিমাণ কত ধরলাম 1, তো 1 থেকে আমরা যদি 0.8 অংশ বাদ দিই তাহলে কত থাকে 0.20 অংশ আছে কিসে, পানির উপরে। তাহলে উত্তর কি, উত্তর 0.20 অংশ আছে পানির উপরে। তো আমরা 1 নম্বর আনসারটা বুঝলাম, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আবার দেখো কাদায় আছে বাষ্পের 0.15 অংশ, পানিতে আছে বাষ্পের 0.65 অংশ, সুতরাং কাদায় ও পানিতে আছে বাষ্পের 0.15 যোগ 0.65 কে অংশ সমান সমান কত, টোটাল 0.80 অংশ। তো পানির উপরে আছে বাষ্পের 1 অংশ, মানে সম্পূর্ণ বাষ্পের আমরা 1 ধরছি, 1 থেকে আমরা যদি এই 0.80 অংশ কি করি বাদ দিয়ে দিই তাহলে কত থাকে 0.20 অংশ। ক্লিয়ার? পরে দেখো 1 নম্বরটা, সম্পূর্ণ বাষ্পের দৈর্ঘ্য কত, সম্পূর্ণ বাষ্পের দৈর্ঘ্য কত। তাহলে আমাদের সম্পূর্ণ বাষ্পের পরিমাণ কিন্তু দেওয়া নেই, এখানে দেওয়া আছে পানির উপর বাষ্পের দৈর্ঘ্য 4 মিটার, মানে পানির উপরে যে অংশটা আছে ওইটার পরিমাণ আছে 4 মিটার। তাহলে এখন যদি আমাদের সম্পূর্ণ বাষ্পের দৈর্ঘ্য কত এটা বের করতে হলে কি করতে হবে, দেখো সমাধানে যাই আমরা। তাহলে 1 নং হতে প্রাপ্ত পানির উপরে আছে কত অংশ, 0.20 অংশ, যে অংশটা আমরা পাইছি ওইটা আমরা লিখলাম 1 নং হতে প্রাপ্ত পানির উপরে আছে 0.2 অংশ। তাহলে এখানে যেহেতু পানির উপরের অংশ আবার মিটারে দেওয়া আছে আর আমরা এটা কি পাইছি, অংশ পাইছি কতে, তাহলে আমরা এটা লিখতে পারি না, প্রশ্ন মতে এই অংশ সমান এত, মানে এই অংশটা সমান কত 4 মিটার, যেহেতু এটা দেওয়া আছে। তাহলে সুতরাং 1 সম্পূর্ণ অংশ, যে 1 ধরছিলাম এটার সম্পূর্ণ অংশ পরিমাণ কত, তাহলে কি হয়ে যাবে 0.20, মানে 0.20 দিলে যে কথা না দিলে একই কথা, তার বোঝার জন্য 0.20 ভাগের 4 কে মিটার। তাহলে এটা কিন্তু আমরা যদি কাটি তাহলে 4 আর এই দশমিক তুলতে গেলে আমরা কি করতে হবে, দশমিকের পরিবর্তে 1 দিলাম আর দশমিকের পরে যতটা সংখ্যা যতটা অঙ্ক আছে ওর জন্য কি 1টা 0, তাহলে কত আছে দশমিকের পরে 2টা অঙ্ক 1 2, তাহলে কয়টা 0, 1 0, মানে দশমিকের পরিবর্তে 1 আর
দশমিক পরে দুইটা অঙ্ক আছে, এইজন্য দুইটার মধ্যে দুইটা শূন্য, তাহলে কত 100। তাহলে টোটাল কি 4 গুণ 100 আর ভাগ 20, তাহলে 20 দিয়ে আমরা এটাকে কাটতে পারি না, 5 20 100, তাহলে 4 5 কত 20 মিটার, তাহলে আমরা কত পেলাম 20 মিটার পেলাম। তো উত্তর কত 20 মিটার। এটা কি কি বেরিয়েছে, সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য, কি বেরিয়েছে সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য, তাহলে আমরা বুঝতে পারলাম না, বুঝছি তো সবাই, আশা করি তোমরা সবাই বুঝছো। আবার দেখো কণা হতে প্রাপ্ত কি পানির উপরে আছে বাষ্পের কত অংশ, 0.20 অংশ। তাহলে প্রশ্ন মতে আমরা লিখব কি 0.20 অংশ সমান 4 মিটার, কি 4 মিটার কোথা থেকে আনছি আমরা, ওই যে প্রশ্নতে দেওয়া আছে দেখো, পানিতে আছে পানির উপর বাষ্পের দৈর্ঘ্য কত মিটার, 4 মিটার, এই জন্য ওইটার সমান ওইটা আমরা লিখলাম। তো সুতরাং এক সম্পূর্ণ অংশ সমান কত হবে 0.20 ভাগের 4 মিটার, ক্যালকুলেশন করলে কি হয় দশমিক তুলছি কি দশমিকের পরিবর্তে এক, এবং দশমিকের পরে দুইটা শূন্য দিচ্ছে কারণ দুইটা অঙ্ক আছে, এই জন্য দুইটা শূন্য দিলাম। তো কাটাকাটি গেলে 20 দিয়ে 100 কাটলে 5, 4 5 কত 20 মিটার, উত্তর 20 মিটার। তা ক এবং খ তোমরা বলছো, আমি গণনাটা দেখো, যদি বাসটিকে আরো 0.05 অংশ কাদায় ডোবানো হয় তাহলে পানির উপর বাসটির দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, যেহেতু বলছে এত অংশ আরো ডোবানো হয়, তাহলে আমরা কি মানে গণনা করার সময় কি করবো, খনন হতে প্রাপ্ত যে সম্পূর্ণ দৈর্ঘ্যটা পাইছি এটা কি লিখবো। লেখার পরে যেহেতু বলছে যদি বাসটিকে আরো 0.5 অংশ কাদায় ডোবানো হয় তাহলে পানির উপর বাসটির দৈর্ঘ্যের কিরূপ পরিবর্তন হবে, তাহলে আমরা যদি এই সম্পূর্ণ অংশটা দিয়ে কি এটা যদি গুণ দেই, গুণ করলে কি হবে যে অংশটা বের হবে, তাহলে যে পানির উপরে যে অংশটা ছিল ওইটা থেকে কি হতে হবে, আবার যেহেতু কিরূপ পরিবর্তন হবে চাইছে, তাহলে আমাদের অবশ্যই কি পার্থক্য দেখাতে হবে, মানে বিয়োগ করতে হবে। তাহলে কি করতে হবে, আমাদের লিখবো খনখতে প্রাপ্ত সম্পূর্ণ বাসটির দৈর্ঘ্য 20 মিটার, তাহলে যদি বাসটিকে আরো 0.05 অংশ কাদায় ডোবানো হয় তাহলে কি, তাহলে এটা লিখবো যে বাসটিকে 0.05 অংশ কাদায় ডোবালে বা ডোবানো হলে বাসটির কি পরিবর্তন হয় কত, তাহলে 0.5 গুণ 20, এটা ক্যালকুলেশন করার পরে যে রেজাল্টটা আসবে ওই রেজাল্টটা কি করবো, আমরা পানির উপরে যে অংশটা ছিল 4 মিটার ওইটা থেকে কি করবো বিয়োগ করবো, তাহলে যে রেজাল্টটা আসবে ওইটাই পরিবর্তন হয়েছে। ঠিক আছে, আমরা বাসায় এটা করে নেব। তো শিক্ষার্থীরা আজকে যে অঙ্কটা দেখাইলাম এটা বাসায় আরো 2-3 বার করবা, যদি বুঝতে কোনো সমস্যা হয় তো তোমরা কমেন্ট বক্সে জানাবা, আর সকলে অনলাইন ক্লাসগুলো সুষ্ঠুভাবে করবা, স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করবা, সকলে ভালো থেকে সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।